তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তিনি অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী। এই অভিনেত্রী বিভিন্ন সময়ে বিতর্কিত ও ট্রলের শিকার হন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনি মানুষের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে লিখেছেন। সেখানে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত, কে কিভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এ মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন, এর মাধ্যমেই ভালো কাজগুলি জানতে পারি। আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে, ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয় যা কাম্য নয়। এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। হালাল হারাম নিয়েও তিনি তার পোস্টে আলোচনা করেছেন। অভিনেত্রী লেখেন, সবচেয়ে জরুরি হালাল হারাম নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব খুব দরকার। দীর্ঘদিন ধরে সাপ পোষার শখ সৃজিত মুখার্জির, সেই শখ পূরণ করতেই সুদূর কলম্বিয়া থেকে একটি পাইথনকে আনিয়েছেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে জানিয়েছেন, উলুপিকে বাড়িতে স্বাগতম, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল। শ্রীজিত বন দফতর থেকে যাবতীয় প্রয়োজনীয় অনুমতি নিয়েই পাইথনটিকে বাড়িতে নিয়ে এসেছেন। শ্রীজিত বলেছেন, পাইথন খুবই শান্ত প্রাণী, এ আর ঝোঁক কি, তবে আমি অনেক ছোট থেকেই সাপকোপ সামলাতে পারি, আমার কোনো ভয় নেই। বরং এই উপমহাদেশে সাপ নিয়ে বড্ড কুসংস্কার, সেগুলো ভালো লাগে না। তবে পশুকে আপাতত অনুরাগীদের নজরের আড়ালেই রেখেছেন পরিচালক। ছবি দেখানোর অনুরোধ করলে শ্রীজিত উত্তরে মজা করে বলেছেন, বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়, আর একটু বড় হোক তারপর দেব। ঢালিউড কিং শাকিব খান, সুদর্শন ট্যালেন্টেড এই সুপারস্টারকে ধরিয়ে দিতে পোস্টার লাগানো হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে 1,00,000 টাকা। পোস্টারটিতে শাকিব খানের ছবি দিয়ে লেখা হয়েছে ওয়ান্টেড, জীবিত অথবা মৃত, তবে নামের জায়গায় দেখা যাচ্ছে দুলু। মূলত দুলু হচ্ছে আপকামিং সিনেমা দরদে শাকিব খানের নাম। সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা অনন্য মামুন। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সিনেমায় শাকিব সোনাল ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শম্মি প্রমুখ। দরদ সিনেমার প্রযোজনায় রয়েছে ভারতের এসকে মুভিজ, ওয়ার্ন ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস।